সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভেঙে পড়েছেন পলক, রিমান্ডেও কান্নাকাটি করেছেন। সালমান, পলক, জিয়াউলের রিমান্ড, আসছে ভয়ঙ্কর সব তথ্য। যুবদল নেতা নয়নকে নিয়ে বিব্রত বিএনপি। কুমিল্লার বাহার, সূচনা সহ 400 জনের বিরুদ্ধে হত্যা মামলা। চাকরি করেই দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক ডিবির হারুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভেঙে পড়েছেন পলক, রিমান্ডেও কান্নাকাটি করেছেন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখনও থানা পুলিশের কাছেই তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসাবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। জিজ্ঞাসাবাদে ইন্টারনেট শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এ সময় পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল। সালমান, পলক, জিয়াউলের রিমান্ড, আসছে ভয়ঙ্কর সব তথ্য। রিমান্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। গ্রেপ্তার হওয়ারা বলেছেন, দেশের বড় বড় দুর্নীতির সবকটির সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা। বিশেষ করে তার আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তা ব্যক্তিদের। তবে তাদের বেশিরভাগই কমিশনের বড় একটি অংশ নিজেদের পকেটে রেখে দিতেন। আবার অনেক কর্তা ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কথা বলে নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় কাজ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের এমন তথ্যে রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্ত সংশ্লিষ্টদের। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তাদের দেওয়া সব তথ্য এখনই আমলে নেওয়া হচ্ছে না। এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারের বিষয়ে এখনো মুখ না খুললেও বেশিরভাগ সময় তিনি নীরব থাকছেন। সালমান এফ রহমানের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেছেন, বিষয়টিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল, আমি কেবল মেসেঞ্জার ছিলাম মাত্র। সালমান দাবি করেছেন, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন। কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন। জ্বালানি সেক্টরের সবকিছুই নিজে ডিজাইন করতেন নসরুল হামিদ বিপু। বাপেক্সকে দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণে ব্যবহার করতেন বিপু। গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দাবি, সরকারের নির্দেশে তিনি অপরাধে জড়িয়েছেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। কাকে, কিভাবে এবং কত টাকা দিয়েছেন তার সবিস্তারে বর্ণনা করেছেন তিনি। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে পলক লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা, এর বড় একটি অংশ নানা কায়দায় পাচার করেছেন বিদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়।
তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন সজীব আহমেদ। আইসিডি উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহি, পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস করেনি। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গত 5 বছরে সম্পদ আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি, ঢাকায় কমপক্ষে 15টি ফ্ল্যাট। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি আছে। অভিযোগ রয়েছে নামে বেনামে প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার। মাত্র 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় এনটিএমসির সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোয়েন্দা দপ্তরে গত 3 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রয়েছে খুন, গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ। তবে জিয়াউল আহসানের দাবি, তিনি সবকিছুই করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে। এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তা চলত তারিকের ইশারায়। যুবদল নেতা নয়নকে নিয়ে বিব্রত বিএনপি। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে দখল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এ পর্যন্ত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর অন্তত 80 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তবে পদে বহাল রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। রবিউল ইসলাম নয়নকে বহিষ্কার না করায় দলের বিভিন্ন পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে, বিব্রত বোধ করছেন সিনিয়র নেতারাও। খোঁজ নিয়ে জানা যায়, রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এস আলম গ্রুপের হয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করেন নয়ন ও তার অনুসারীরা। ব্যাংক দখলের চেষ্টাকালে তিনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছেন, তার ছোড়া গুলিতে ব্যাংকের 6 কর্মকর্তা আহত হয়। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন দখলের চেষ্টা করেন নয়ন। নাম প্রকাশ অনিচ্ছুক যুবদলের একজন শীর্ষ নেতা জাগো নিউজকে বলেন, অপরাধের দায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহানের পদে স্থগিত করেছে দল। বিভিন্ন জায়গায় লঘু অপরাধে নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে, কিন্তু যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে বহিষ্কার করতে হিমশিম খেতে হচ্ছে দলকে। কারণ, তিনি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুলের ঘনিষ্ঠ জন, আর রফিকুল ইসলাম বকুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা দূত হিসাবে পরিচিত। এ বিষয়ে কথা বলতে রকিবুল ইসলাম বকুলকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। কুমিল্লার বাহার সূচনা সহ 400 জনের বিরুদ্ধে হত্যা মামলা। ছাত্র জনতার আন্দোলনের সময় মাসুম মিয়া নামের একজন নিহতের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা সহ 62 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় আরো অজ্ঞাত 400 জনকে আসামি করা হয়েছে। রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সদর দক্ষিণ উপজেলার দিশাবন্ধ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আব্দুল হান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আব্দুল হান্নান 20 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। চাকরি করেই দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হারুন। 2023 সালে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনার রশিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা হয়েছে। এতদিন সেই তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে দুদক। অনুসন্ধানে বেরিয়ে এসেছে অবৈধ উপায়ে গড়ে তোলা সম্পদের বিবরণী। বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসাবে সর্বসাকুল্যে বেতন 80,000 টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন হারুন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও মহানগর ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার কমিশনের এক বৈঠকে কয়েকজনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া হয়। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের অনুসন্ধানের সিদ্ধান্তের পর রোববার মোহাম্মদ হারুনর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।